ইতিমধ্যে আমি জানি বিশ্বব্যাপী খাদ্যের এই মন্দা দেখে আমি আহ্বান করেছি বাংলাদেশের সবাইকে এবং আপনাদেরকেও আমি এখানে আহ্বান করছি যে কারোর জন্য 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে। স্বাধীনতার পর জাতির পিতা ঠিক এই কথাই বলেছিলেন, কোনো অনাবাদি জমি যেন না পড়ে থাকে, যে যেখানে পায়েন যেভাবে পায়েন চাষ করবেন। আমি জানি যে এই মুদ্রাস্ফীতি শুধু আমার দেশ না, আজকে বিদেশ থেকে জিনিস যেগুলো আমাদের আনতে হয়, সার কিনতে হয়, তেল কিনতে হয়, গ্যাস কিনতে হয়, যেগুলিও আমাদের গম কিনতে হয়, অনেক ওষুধ কিনতে হয়, যার ফলে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। আমাদের বাজেটেও চাপ পড়ে, রিজার্ভেও চাপ পড়ে, তারপরেও সেটা সহনশীল করার জন্য এবং আমার দেশের মানুষের খাদ্যের কষ্ট যাতে না হয় সেই জন্যই আমরা এই আহ্বান জানিয়েছি যে যার যেখানে এতটুকু জমি আছে প্রত্যেকে যে যা পারেন কিছু না কিছু উৎপাদন করবেন। আমি কিন্তু গণভবনটা যাবেন, ওটা কিন্তু একটা খামার বাড়ি হয়ে গেছে, গণভবনই এখন খামার বাড়ি, সেখানে সব কিছু উৎপাদন হয়, সেটা আমরা করতে পারি। এবং আমি আমার গ্রামে ছুটে গেছি, আমার বাপ দাদা আমলের জমি, যে জমি অনেক বছর চাষ হয়নি, সেই 30 বছর চাষ হয়নি সেই জমিও আমি চাষ করেছি, 204 মণ ধান পেয়েছে। এবার আমার জমি না, আমার আশেপাশে যার জমি সবার জমি আমি পরিষ্কার করে দিয়েছি, সবই যান্ত্রিক করে, মেশিন দিয়ে সব পরিষ্কার করে দিয়ে সবাইকে বলছে আপনারা উৎপাদন করেন, তারা কিন্তু উৎপাদন করছে। এখানেও যারা আছেন আমি সবাইকে ওইটাই বলবো, যার যেখানে যতটুকু যা জমি আছে করবেন। আর যেহেতু আওয়ামী লীগ 85 সাল থেকে আমরা কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি করি পয়লা আষাঢ়, এই কথাটা কিন্তু কেউ ভুলবেন না। এখন তো জলবায়ু পরিবর্তনের কথা, পরিবেশ রক্ষার কথা অনেক কথা আসছে আন্তর্জাতিকভাবে, এটা একটা ভালো স্লোগান, কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই পরিবেশ রক্ষার কাজ সেই 84 সালে সিদ্ধান্ত নেয়, 85 সাল থেকে কৃষক লীগের উপরে দায়িত্ব, তাদের দ্বারাই আমরা করি। কিন্তু আওয়ামী লীগের সব নেতাকর্মী যে যেখানে পারবেন গাছ লাগাবেন। আমাদের কথা ছিল 3টা গাছ, একটা বনজ, ভেষজ, ফলজ, অন্তত পক্ষে এই গাছ লাগানো। আর এখন যে বিদ্যুৎ চমকায় তাল গাছ লাগানোর দিকে আমরা এখন নজর দিচ্ছি, কাজে সেটা কিন্তু সবাইকে করতে হবে, পরিবেশ রক্ষা করা। আর একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর উন্নয়নের কথা আপনারা নিজেই এখন দেখেন, আমরা বিদ্যুৎ 100% দিতে পেরেছি, কিন্তু এখন যেহেতু তেলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, কয়লার দাম বেড়ে গেছে, সেটাই সব থেকে অবাক যে কয়লাই পাওয়া যাচ্ছে না। আগে এক সময় যারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে বেড়াচ্ছে আন্তর্জাতিকভাবে বলবো, তারাই এখন আবার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছে, যার জন্য আমাদের সেই কিনে আনতে সমস্যা হচ্ছে। আমি জানি এই গরমে অনেকের কষ্ট হচ্ছে, আমরা তো লোডশেডিং সম্পূর্ণ দূর করে দিয়েছিলাম, কিন্তু এই ইউক্রেন রাশিয়া যুদ্ধটা যদি না হতো আর এই করোনা ভাইরাস যদি দেখা না দিত, আজকে যদি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা না দেখা দিত, মুদ্রাস্ফীতি না দেখা দিত, তাহলে কোনো কষ্ট হতো না। কিন্তু আজকে আমরা ভিতরে যতই চেষ্টা করি যে জিনিস আমার বাইরে থেকে আনতে হচ্ছে সেটা অত্যন্ত কষ্ট করে আমাকে জোগাড় করতে হচ্ছে। যা হোক, তবু সুখবর যে কাতার এবং ওমানের সাথে ইতিমধ্যে আমাদের চুক্তি হয়ে গেছে, আমরা আরও কয়েকটা দেশের সাথে করছি যাতে আমরা গ্যাস কিনতে পারি, আনতে পারি, এই কষ্ট দূর করতে পারি। আমি জানি যে এই বিদ্যুৎ এখন একবার মানুষের যদি অভ্যাস হয়ে যায় তারপরে যদি বিদ্যুৎ না থাকে কষ্টটা বাড়ে। আর বিএনপি যা আমাদের এদের সময় যখন ছিলই না তখন তো মানুষ হাহাকার করতো, আর এই বিদ্যুৎ চাওয়ার কারণে সেই কানসাটে খালেদা জিয়া গুলি করে মানুষ হত্যা করেছিল, সারের দাবি করেছিল বলে প্রায় 18 জন কৃষক হত্যা করেছিল, শ্রমিকের মজুরির কথা বলেছিল বলে 17 জন শ্রমিক মানে রোজার সময় তাদের হত্যা করেছিল। আমরা কিন্তু এই করোনার সময়ও আমাদের শ্রমিকের বেতন, শ্রমিকের প্রণোদনা, নগদ অর্থ সাহায্য, বাংলাদেশের বোধ হয় এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই যাদেরকে নগদ অর্থ দিয়ে আমরা সাহায্য না করেছি, প্রণোদনা না দিয়েছি, সকলকে দিয়েছি।